কর্মকর্তাদের বলা হয়, বলা হচ্ছে আপনারা আপনার তিন দয়া করে জমা দিয়ে যান। হোসেন অস্কার সাহেব বলা পাশে ইলিশ, আমাদের দর্শক করে উদ্দেশ্য করব কেউ ব্যারিকেডের উপর ভর দিয়ে দাঁড়াবেন না, ব্যারিকেডের উপর লাইটের সেট আপটা করা আছে, কেউ আপনার ব্যারিকেডটা পরবর্তীকালে হোসেন কনস্ট্রাকশন ভার্সেস পাশে ইলিশ দুটো টিমের কর্মকর্তাদের বলা হচ্ছে আপনারা আপনাদের টিম লিস্ট জমা করুন। হোসেন কনস্ট্রাকশন পাশে ইলিশ ধ্বনিতে এসছে, আমরা এই খেলাটি পরেই আপনাদের খেলাটি শুরু করবো। ভালো শট, দারুণ গোল করলো। টালিগঞ্জ ছাত্র সংঘ পক্ষ থেকে বিজু টাইব্রেকারে প্রথম গোল করলো। এবার অল ইজ ওয়েল তার থেকে টাইব্রেকারে প্রথম শট নিয়ে যাচ্ছে নয়ন। নয়ন আমাদের কোয়ার্টার ফাইনালে প্রথম ম্যাচ চলছে, কালীগঞ্জ ছাত্র সংঘ ভার্সেস অলিভ ওয়েল। সর নিচ্ছে নয়ন, এ বাবা সরি বিস্তর দিল নয়ন। এবার আবার কালীগঞ্জ ছাত্র সংঘের তরফ থেকে নয়ন আসু বাইরে চলে গেল। অভিষেক 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 অভিষেকের শটটাও বাইরে চলে গেল। এখন মূলত এক গোলে এগিয়ে আছে, কালীগঞ্জ ছাত্র সংঘ তরফ থেকে তিন নম্বর শট নিচ্ছে ফুটাই, নিচে ফুটাই, দেখা যাক পুরাই গোল করতে পারি কিনা, গোল করলে কিন্তু জিতে যাবে টালিগঞ্জ ছাত্র সংঘ। বাইরে বাইরে তিনটে শট নিয়েছে টালিগঞ্জ ছাত্র সংঘ, তার মধ্যে একটি গোল হয়েছে, রিজু একটি গোল করেছে, আর এবার লাস্ট শট অলিভ হয়ে যাচ্ছে গোলটা করতেই হবে। গোল করলে ম্যাচ ড্র হবে।
গোলটা শট নিয়েছে, নিচে পড়লো, দেখা যাক গোল করতে পারি কিনা। শট বাইরে চলে যাচ্ছে, টালিগঞ্জ এক গোলে